তুমি এটা বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ, কি করবা এটা নিয়ে? কবি করবো, কবি করবা? এখন বাজে 11:12 না 12:30। তো গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম। ভিডিও বিগত কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম আর একটা ট্যুর প্ল্যান করছিলাম। তো তোমরা ভিডিওটি দেখো পুরোটা, সারপ্রাইজ থাকলো, রাস্তায় গিয়ে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আস্তে আস্তে পুরো ভিডিও দেখো, একটার পর একটা পর্ব আসবে, প্রত্যেকটা এপিসোড দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে সারপ্রাইজ থাকলো কোথায় যাচ্ছি। আসছি তাহলে। হ্যাঁ, খুব ভালোভাবে ঘুরবা, সাবধানে থাকবা। চলো ব্যাগ নাও, সাবধানে থাকো। ঠাকুর প্রণাম করছে, চলো চলো চলো। আমি করে নিয়েছি, চলো। আসছি। চলো, এসি চলছে নাকি গো? হ্যাঁ, চালিয়ে দেবো। ঘুরতে যাওয়ার আগে এই যে মাস্ট আরটিপিসিআর টেস্টের রিপোর্ট। হ্যাঁ, বলে রাখি, আরটিপিসিআর টেস্টের রিপোর্ট হচ্ছে 48 ঘন্টার ভ্যালিডিটি। এয়ারপোর্টে লাগবে, যারা ফ্লাইটে যাবে তাদের শ্রীনগর এয়ারপোর্টে 48 আওয়ার্সের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট লাগবে। তো আমাদের সবারই নেগেটিভ এসছে, এই যে আমাদের চারজনেরই নেগেটিভ এসছে, এগুলো পরপর চারটে আছে। এই যে আমরা পেছনে যে তিনজন, সামনে একজন, গৌতম দা, এরা গৌতম দা, এরা আমাদের দিদি প্লাস বৌদি দুটোই, বুঝেছ? আর এই তো, এটাকে তো সবাই দেখেছো ব্লগে। পুজোর সময় কি ছিল গৌতম দা, এখন দেখো রাস্তা। এই জায়গাটা আর মোহনের মোড় সব সময়তেই থাকবে। কৃষ্ণনগরে এখন পান্থতীর্থে দাঁড়ালাম, কিছু একটু হালকা থামসআপ টামসআপ খাবো, তারপরে আবার সামনে এগোবো। তুমি এটা বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ, কি করবা এটা নিয়ে? কবি করবো, কবি করবা? তুমি তোমার তোমার ইয়ে কিন্তু ভিডিওতে হয়ে গেল কিন্তু, তুমি বাড়ি নিয়ে কপি করবা এটাই গৌতম দা? বৌদি কি কাপে করে কফি দেয় না তোমাকে? সেটা বলো না, বলো চুপ করে সিগারেটটা খাবো, এটা অ্যাস্ট্রে বানাবো, সেটা বলো না, বলো ওটা চুপ করে খাবো, এটা অ্যাস্ট্রে বানাবো, এগুলো ঝাড়বো। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এখন পান্থতীর্থে দাঁড়ালাম, পান্থতীর্থে দাঁড়িয়ে একটু থামস আপ চিপস খাওয়া হচ্ছে, তারপরে আবার এগোবো। পৌঁছে গেছি কলকাতা, এই ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, ভাবছি ওটাকে দাঁড় করাবো। অনেক যুদ্ধ লড়াই, তাই তো গৌতম দা? অনেক কষ্ট সহ্য করে আমরা পৌঁছালাম এয়ারপোর্টে, ঢুকছি এয়ারপোর্টে, ঢুকে এয়ারপোর্টে ঢুকে তারপরে দেখা হচ্ছে।
এয়ারপোর্টে ঢুকছি এখন। হ্যাঁ, কলকাতায় তো ধরো ব্যাঙে পেচ্ছাপ করলেই সব ডুবে যাবে কলকাতা। হ্যাঁ, এখানে আবার তোমাকে টোলের ইয়ে দিতে হবে। আমরা এই এই দিকে যাবো, এই যে এই বাঁদিকে ঢুকে বাঁদিকে ঢুকি দাও, বাঁদিকে ঢুকি দাও। আর তুমি গাড়িটা ওদিক দিয়ে নামাবা, বুঝতে পারলা? তোমাকে আর এদিকে আসতে হবে না, ওদিক দিয়ে নামানো যাবে। হ্যাঁ, ওইটা দিয়ে ঘুরে যাবা পুরো সোজা, আর তোমাকে ঘোরাতে হবে না। ইয়া কি ইয়া, এই তো এয়ারপোর্ট, ইয়া বাস স্ট্যান্ড, ইয়া কলকাতা বাস স্ট্যান্ড। এটা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বাস স্ট্যান্ড। এবার এখানে দেখো ডোমেস্টিক কোথায়, ইন্টারন্যাশনাল কোথায়, সব দেখতে পেয়ে যাবা। এখানেই নামিয়ে দাও, বিজনেস ক্লাস আছে আমাদের, চলো নামি, লাগেজগুলো নামায়। বোর্ডিং বোর্ডিং পাসটা বার করলাম এখান থেকে। কোনটা গো? আধার কার্ড এখন লাগবে না, আধার কার্ডটা রেখে দাও। এবার এগুলো দেখে নাও কোনটা কার্ড আছে। যাই, এখন খিদে পেয়েছে, দেখি খাওয়া দাওয়া করি, কী খাওয়া দাওয়া করা যায়, খাওয়া দাওয়া করি। বাম্পার খিদে পেয়েছে, রাত্রির 12টায় ফ্লাইট, এতক্ষণ না খেয়ে তো থাকা যাবে না, দেখি খাওয়া দাওয়া করি কী করা যায়। বললাম না তো, এই যে খাওয়া দাওয়া চলছে, খুব হ্যাঁ অলমোস্ট শেষ, খুব খিদে পেয়ে গেছিলো তো অর্ডার করেছি একটা বার্গার, না দার্জিলিং মোমো, দুটো দার্জিলিং মোমো, তার সাথে একটা কম্বো 220 টাকা পেট করে, দুটো বার্গার আর দুটো কোক করবো। খাচ্ছি ভিডিও, আচ্ছা না হয় না, কেমন লাগছে? গৌতমদা বলছে খাবারটা নাকি আমার সকালবেলার ব্রেকফাস্টও না, তাই বলছে। কী গৌতমদা, সকালবেলা ব্রেক? হ্যাঁ, খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়ে গেছে, রাত্রির 12টায় ফ্লাইট, না তুমি ওটা খাও। তিন ঘন্টা এখন আমাদেরকে ওয়েট করতে হবে, অনেক আগে আমরা পৌঁছে গেছি। বলো কি বলবো এবার, বলো, অনেক আগেই তো পৌঁছে গেছি। ও হ্যাঁ, অনেক আগে পৌঁছে গেছি, বহরমপুর থেকে খুব ভালো গাড়ি এসছে, তো বেসিক্যালি এটা আমাদের হানিমুন ট্যুর, তার সাথে সাথে ব্লগও হয়ে যাচ্ছে, অনেকদিন ব্লগ দিইনি। অ্যাকচুয়ালি ফেসবুকে পেজ থেকে দিয়েছিলাম যে গুরুদম্বার লেক যাচ্ছি, তো ওটা ক্যান্সেল হয়েছে, তারপরে প্ল্যান করে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি চ্যানেলে। তো এটা হচ্ছে আমাদের হানিমুন ট্যুর, এপিসোড পুরো দেখো, আস্তে আস্তে জানতে পারবে, নেক্সট এপিসোডে জানতে পারবে কোথায় যাচ্ছি বা কী ট্যুর না ট্যুর, কারণ এখন আমরা নিজেরাও ঠিক না যে কী করব। তো যে জায়গায় যাচ্ছি তোমরা অনেকে হয়তো গেস করে নিয়েছো, যে জায়গায় যাচ্ছি সে জায়গায় একটু প্রবলেম চলছে, এখন দেখা যাক কী হয়, নেক্সট এপিসোডে জানতে পারবে যে কিসের ওপরে আমাদের ট্যুরটা হচ্ছে। তো তোমরা ভিডিও সাথে সাথে থাকো। অনেক প্রতীক্ষার পরে এবার সময় এলো আমাদের।
ওকে বল ওকে চাপ নাই তো এনজয় ঘুমাচ্ছ কেন ঘুম পাচ্ছে বৌদম তো ভাত খাইনি তো খিদে পেটে ঘুম পাচ্ছে হ্যাঁ যা ভিউ দেখলে তোমার পেটের খিদে মরে গেছে আশা করি তাই তো দিল্লিতে ল্যান্ড করছি দিল্লি রাতের শহর দিল্লিতে রাত্রিবেলা 2:30টার সময় ল্যান্ড করলাম এখন রাত্রি 2:30টায় খাবারের খোঁজে বেরিয়েছি এখন দেখি কি খাবার দাবার পাই।